হতো না, আমার ধারণা হতো না, আমার ধারণা হতো না, এরকম হতে দেওয়াই হতো না। যেমন আমি একটা কথা বলি আপনাকে, যে আওয়ামী লীগের যিনি সেন্ট্রাল যে আপনার বডি যারা আছে, তারা কিন্তু হিসাব করে দেখেছে এখানে যেই জিতুক সেটি আমার, কাজে নিরপেক্ষ নির্বাচন হোক কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, যদি আরও নিরপেক্ষ হতো তাও কোনো সমস্যা নাই তাদের, বরঞ্চ তারা প্রমাণ করার সুযোগ পায়, বাইরে বলার সুযোগ পাবে, দেখো কত সুন্দর নির্বাচন হয়, ইলেকশন কমিশন কতটা স্বাধীন। কিন্তু যদি বিএনপি এখানে আসতো, ওখানে তো এই দুই একজন প্রার্থীর ব্যাপার না, ওখানে তো পুরো নির্বাচন 151টা আসনে তারা জিতবে কিনা এটা নিয়ে তাদের একটা মানে দ্বিধা থাকতো, একটা ভয় থাকতো, একটা আতঙ্ক কাজ করতো, তখন এই ধরনের কোনো আচরণ হওয়ার কোনো সুযোগই থাকতো না। এবং ইলেকশন কমিশনে এভাবে যে ওপেনলি অমুককে ফাইন করা, অমুককে বাতিল করা পারতো না, একদম পারতো না। হাইপোথেটিক্যাল বিষয় যে না, সবে হাইপোথেটিক্যাল বিষয় বলে এটা হতো না। হ্যাঁ, কারণ এই প্রশ্নটা হাঁটু পানি, ওই সেতু দিয়ে আমি চোখ বন্ধ করে যাইতে পারবো তাও যাইতে দেবে, কারণ পড়ে গেলে তো হাঁটু পানিতে পড়বে, মরবে তো না। কিন্তু নিচে যদি গভীর পানি থাকে এবং নিচে ওই যে 10টা কুমির থাকে, তাহলে কিন্তু ওভাবে যেতে পারবে না ভাই। হিসাব হলো এটা এখানে যে এটা তো আসলে মানে খুব ক্ষতি হলে পরে আপনি একটু সমস্যা, আপনি একজন লোক চলে গেছে, যেমন এখন কি আওয়ামী লীগ কিন্তু বহুদিন বলবে যে আমার একজন প্রার্থীকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এর চেয়ে নিরপেক্ষের কী হতে হবে, বহুদিন কিন্তু বলবে। কিন্তু এই ক্ষমতাটা ইলেকশন কমিশন তখন থাকবে না, দেওয়াই হবে না থাকতে। এটা যদি এটা হাইপোথেটিক্যাল কথা বলবো, এই কথা সত্য, কিন্তু এটা কিন্তু আসলে হাইপোথেটিক্যাল কথা আমি বলছি, কারণ এটা তো ঘটে নাই, অথবা এটা ঘটতো কিনা এটা আমি প্রমাণ করতে পারবো না, ঘটে তো দেখাতে পারবো না আমি, এটা এক্সপেরিমেন্টের কোনো চান্স তো নাই। কিন্তু এটা হলো বাস্তবতা, কারণ দেখেন এখন ভোট হয়েছে কত, কত পার্সেন্ট ভোট হয়েছে এখন অনলাইনে, আমরা যেটা সবসময় বলি যে বিএনপির 30% আছে, আওয়ামী লীগের 35%, যেটা আমরা সবসময় বলি, কিন্তু এরকম আরও অন্য অন্য কিছু আছে। তাহলে বিএনপির 30% ভোট আছে, জামাতের কিছু আছে 5-5% মতো, অমুক অমুক ধরি এখন ইসলামী আন্দোলনের কিছু 2% মতো ভোট হতে পারে, এগুলো তো আমরা হিসাব নিকাশ করি, তারপরে কিছু আছে ফ্লোটিং ভোট অমুক তমুক, আলটিমেটলি কিন্তু আওয়ামী লীগের ভোটগুলি আসছে। আওয়ামী লীগের যদি আমি 35% ভোট ধরি, ওই আওয়ামী লীগের ভোটগুলি কিন্তু ইলেকশনে আসছে। তো যখন নাকি বিএনপিও যদি নির্বাচনে আসতো, তখন তো এই 35%-এর খেলা হতো না রে ভাই, তখন তো খেলা হয়তো 100%-এর। কিন্তু সেটা তো বিএনপির ভোটে যেত, তাই না? বিএনপির মনে করুন 30% ভোট ধরলাম আমি, জি, আওয়ামী লীগের 35% ভোট ধরলাম, জামাতে মনে করুন 2-3% তো 5% যাই ধরেন ধরলাম, সমান সমান, বাকিগুলো কি দোদুল্যমান ভোট, ওই ভোটগুলো কোথায় যেত? এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিরাট একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব থাকতো, সেই টেনশনে উভয় দলেই থাকতো, সেই টেনশনে, সেই টেনশনের যে তাপ উত্তাপ সেটা কি ইলেকশন কমিশনকে টাচ করতো না? অবশ্যই করতো, জি।